नमस्कार, आज के आमी चले एसेछि आपनादेर सामने। आज के चा नेई, चा आगे खेये निएछि। आपनादेरके जे बोलेछिलाम आमी गल्पटा शोनाबो, जे प्लेनेर घटनाटा, सेटाई आज के आमी आपनादेरके शोनाते एसेछि। सेई घटनाटा एत इम्पर्टेंट पृथ्वीर मध्य एक घटना, जे घटनाटा आलोचना करार जन्यई दरकार, केन कि एरकम एक घटना एर आगेओ पृथ्वीते कखनो होयेछे आर एत रिसेंट टाइमेर मध्य होयेछे, যেটা একদম যাকে বলতে পারেন তাজা ঘটনা, কিন্তু তার কোনো হদিস আজকের টেকনোলজির যুগেও পাওয়া যায়নি। আগে কিছু প্লেন গায়েব হয়ে যাক, কিছু জাহাজ গায়েব হয়ে যাক, কিছুগুলোকে আমরা ভ্রান্তি ভাবি, কিছুগুলোকে ভাবি কি সেই সময় আমাদের কাছে তো সেরকম ইকুইপমেন্ট ছিল না, তো হয়তো আমরা পারলাম না সেগুলো করতে। কিন্তু আজকের ডেটে যদি কোনো জিনিস যায় পৃথিবীর থেকে, আচানক গায়েব হয়ে যায়, তো চিন্তা তো বটেই, আর কখনো সেই জিনিসগুলোকে আর খুঁজে পাওয়া গেল না, তার জন্য আরও বিশেষ চিন্তা। অনেক সার্চ অপারেশন করা হলো, অনেক রকমের, অনেক যত নিউ টেকনোলজি যা যা রয়েছে, নতুন নতুন এজেন্সিজ রয়েছে যারা সমুদ্রতে খোঁজে, যারা পৃথিবীতে খোঁজে, কিন্তু কোনো হদিস খুঁজে পাওয়া যায়নি, তাদের রিপোর্টে কিছু দেখা যায়নি। কথা বলছি আজকে MH370 প্লেনের। কুয়ালালামপুর থেকে এই প্লেনটা বেজিং যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল রাত্রি 12টার দিকে। টাইম রাত্রি 12টা, তার মানে কি 6 থেকে 6.5 ঘন্টার মধ্যে সেই প্লেনটা নিজের চীন বেজিংয়ে পৌঁছে যাবে, এটাই হচ্ছে, মানে যেদিন সে ছাড়ছে সেদিনই পৌঁছে যাবে, রাত্রি 12টা ছাড়ার মানে এটাই হচ্ছে। আর সেদিন ডেট ছিল 8 মার্চ 2014, একদম তাজা বলতে পারেন, আজ থেকে 5-6 বছর আগেকার ঘটনা। তো এইরকম দিনে যখন একটা প্লেন উড়ছে, তখন তার মধ্যে প্যাসেঞ্জার থাকছে 239 জন, মানে 12 জন ক্রু মেম্বার আর বাকি তার প্যাসেঞ্জার্স, তার মধ্যে 5 জন ইন্ডিয়ান ছিল, এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, আর চীনের অনেক বেশি প্যাসেঞ্জার ছিল সেখানে। এইবারে সে প্লেনটা যখন ওড়া আরম্ভ করে, সব কিছু ঠিকঠাক থাকে, প্লেন উড়ছে, উড়ে যখন 30 মিনিট হয়ে যায়, তখন সে ATC-কে, সে ATC-র কথা আমি আগে বলেছিলাম, এয়ার ট্রাফিক কন্ট্রোল, যে সব কিছু দেখে যে আপনি হাওয়াতে কীভাবে উড়ছেন। যারা আপনারা যারা জানেন তা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, যে যারা প্লেনে উড়ছে, তো সে প্লেনের রুটটাকে মানে আইডেন্টিফাই করে, ডিফাইন করে যে আপনি কোথায় উড়ছেন। একটা কানেকশন সবসময় পৃথিবীতে তার থাকে, যেটা আমি আগেও ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে, তো ATC-র সাথে সবসময় সম্পর্ক থাকছে প্লেনটার। 30 মিনিট পর একটা পাইলটের দিক থেকে একটা মেসেজ আসছে ATC-তে, সব কিছু ঠিকঠাক আছে, শুভরাত্রি, মানে অল ইজ গুড, গুড নাইট। দিয়ে এই মেসেজটা করার পর ATC-ও খুবই নিশ্চিন্ত, কেন কি একটা ডেইলি রুটিন, এখন তো পৃথিবীতে অনেক বেশি প্লেনস টেক অফ ল্যান্ড করছে, তো সবাই ভাবছে কি ইটস ওকে, সব কিছু ফাইন আছে, আর রিসেন্টলি এরকম কোনো ঘটনাও হয়নি যে প্লেন হাওয়াতে গায়েব হয়ে যাচ্ছে, মেঘে খেয়ে নিচ্ছে প্লেনকে, এরকম তো কোনো ঘটনা নেই, সবাই ওকে ছিল। তার ঠিক 20 মিনিট, মানে 20 মিনিট ঠিক বলবো না, 15 থেকে 20 মিনিটের মাঝখানে, যেটা ডিটেলসে রয়েছে, সেই প্লেনটার ATC-র সাথে কানেকশন কেটে যাচ্ছে। ম্যাক্সিমাম টাইম আপনাদেরকে আগে যে পরগ্রহী ভিডিওটা ছিল সেটা তো বললাম, কি যখনই ATC-র থেকে কোনো জিনিসের কানেকশন কেটে যায়, তখন এটা সবসময় ATC ভাবে যে কিছু না কিছু গড়বড় হয়েছে, কেন কি সেই রুটটাকে ডিফাইন আর হচ্ছে না কি প্লেনটা কোথায় আছে, সবাই ম্যাক্সিমাম টাইম ভাবে যে কোনো দুর্ঘটনা হয়ে গেছে। এরকম একটা সিচুয়েশন, ATC নিজের তদন্ত স্টার্ট করে দিল, কি প্লেনটা ভাই গেল কথা, প্লেনটা কোথায় আছে, এখন প্লেনের কোনো আর কানেকশন পাওয়া যাচ্ছে না। তার কিছুক্ষণ পরেই আবার 10 থেকে 15 মিনিট পর একটা ট্রান্সপন্ডার বলে জিনিস থাকে, যেটা আপনাকে পাইলটের হাতে থাকে, যেটার থেকে সে কানেকশনটাকে অ্যাক্টিভেট করে রাখে ATC-র মধ্যে, সেটা বোঝা যায় কি ট্রান্সপন্ডার অন আছে কি অন নেই। সেই ট্রান্সপন্ডারটা অফ হয়ে যাচ্ছে, সে অফটা এবারে সে নিজে করলো না কীভাবে হলো, এটাও কোনো ক্লিয়ার কথা বলা নেই। তারপর আর সে প্লেনকে পাওয়া গেল না, সে প্লেনের কোনো খবর নেই, সকাল হয়ে গেল, প্লেন ল্যান্ড করলো না। কিন্তু সেই মধ্যখানে, এত বড় এখন টেকনোলজির এরিয়া আমাদের পৃথিবী, যে আর্মিরা ছিল মালয়েশিয়ার ডিপার্টমেন্টে, তারা বললো কি আমরা প্লেনটাকে খুঁজে পেয়েছি, কোনো চিন্তার ব্যাপার নেই, প্লেনটা দেখা যাচ্ছে, কিন্তু তার রুট
ডিফারেন্ট, হয়তো হাইজ্যাক হয়েছে, যেহেতু থাইল্যান্ডের দিকে সে যাচ্ছে, যাবার ছিল চীনের দিকে। তো চিন্তা আরও বেড়ে গেল কি তাহলে কে হাইজ্যাক করলো ব্যাপারটাকে। তো কিন্তু সকালে ৬:৩৫ ঘন্টা তক সে প্লেনটা উড়তে থাকলো আকাশের মধ্যে, একবার ৪০,০০০ ফিটের উপর অবধি তক চলে গেল। এবার ৪০,০০০ ফিটের উপরে যখন কোনো প্যাসেঞ্জার প্লেন যায় তখন সেটা চিন্তার বিষয় থাকে, কেন কি ৪০,০০০ ফিটের উপর তক কোনো প্লেন উড়ে না, উড়তে গেলে আপনাকে স্পেশাল মাস্ক, অক্সিজেন এগুলো লাগবে। তো নিশ্চয়ই সেগুলো অজ্ঞান হয়ে গেলো লোকগুলো, আর তাদের কাছে যারা হাইজ্যাক করেছিল তাদের কাছে হয়তো কোনো ইকুইপমেন্ট ছিল, এটা ভাবা গেল। কিন্তু তারপর একদম ২৭,০০০এর নিচে চলে এলো, তার মানে কেউ এরকম ছিল সেই প্লেনের মধ্যে যে চাইতো না যে মানুষগুলো যারা পৃথিবীতে রয়েছে তারা যেন সেটাকে ডিটেক্ট করতে পারে, রাডার তাকে ডিটেক্ট করতে পারে কি প্লেনটা কোথায় আছে। তারপর প্লেনের আর কোনো খোঁজ পাওয়া গেল না। এটাই মোটামুটি ব্রিফিং পুরো ইন্টারনেটে, নিউজে, বিবিসিতে, ডকুমেন্টারি যেগুলো হয়েছে ডিসকভারিতে, এগুলোতে এইটুকুনি জিনিস দেওয়া আছে কি এরকম এরকম ঘটনাগুলো ঘটলো, তারপর প্লেন কোথাও পাওয়া গেল না। এইরকম একটা সময়ে যখন এরকম ঘটনা ঘটে আর যখন টেকনোলজি অনেক সমৃদ্ধ, তার পরের দিন থেকে পুরো সার্চ অপারেশন স্টার্ট হয়ে গেল। এবং শুধু মালয়েশিয়া না, চীন যেহেতু অনেক প্যাসেঞ্জার ছিল সে নিজের পুরো পাওয়ার, নিজের পুরো শক্তি লাগিয়ে দিল খুঁজতে, অস্ট্রেলিয়া সে সাহায্য করলো, এবং বিভিন্ন দেশের যত জিপিএস ছিল তারা সবাই ট্র্যাক করতে লাগলো কি এতগুলো লোক গেল কোথায়। ইন্ডিয়ারও যদি কিডন্যাপ হয়েছে তো একটা ডিমান্ড আসবে, কেন কি কিডন্যাপ হওয়া বা টেরিস্ট যদি সেগুলোকে যদি অ্যাচিভ করে এরকম গোল, তো তাদের মধ্যে একটা ইয়ে থাকে কি আমাদের এই আতঙ্কবাদীকে ছাড়তে হবে, এত টাকা লাগবে, এই জিনিস করতে হবে। কিন্তু সেরকম কোনো ডিমান্ড আসলো না। ১০ দিন ১৫ দিন ২০ দিন ৩০ দিন পার হয়ে গেল, কোনো রকমের কোনো রেসপন্স নেই, কোথায় গায়েব হয়ে গেল প্লেন কেউ জানে না। বছর দিন পার হয়ে গেল, ২ বছর পার হয়ে গেল, রিসার্চ অপারেশন চলছে চলছে, কোনো রকমের কোনো খবর পাওয়া যাচ্ছে না। মানুষজন বিরক্ত হতে লাগলো কি কী প্রবলেম হচ্ছে, এবং যাদের পরিজনরা যারা ছিল তারা চিন্তিত হতে লাগলো কি কী হলো আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে। সব সার্চ অপারেশনে যত লোক ছিল, যার যা টিম ছিল যে যে দেশের, তারা সবাই হ্যান্ডস অফ করে দিল কি আমরা পারবো না সার্চ করতে, এদেরকে মৃত মেনে নেওয়া হোক, যেটা সেই প্লেনের হিস্ট্রিতে হয়েছিল, তাদেরকে মৃত মেনে নেওয়া হোক, পাওয়া যাচ্ছে না। পাওয়া গেল না, কোনো রকমের কোনো সার্চ অপারেশন ক্লিয়ার হলো না। কিন্তু তাও যেহেতু মালয়েশিয়ার ওপর অনেক প্রেশার ছিল, তার জন্য ৩ বছর পর আবার ২০১৭তে যখন সবাই বলে দিল কি না সেরকম কিছু হয়নি, তার মধ্যে একটা খবর এসেছিল বটে, এটা বলে দেওয়া দরকার, যে অস্ট্রেলিয়াতে পার্থে বলা হয়েছিল কি তার বডি পাওয়া গেছে, মানে প্লেনের অবশেষ, কিন্তু সেটা সত্যি ছিল না, সেটা একটা অন্য কোনো প্লেনের ছিল। লাশ পাওয়া গেল না, প্লেন পাওয়া গেল না, তাহলে জিনিসগুলো গেল কোথায়? তার জন্য মালয়েশিয়ার গভর্নমেন্ট ট্রাই করলো কি আবার ১ বছর আমি আরও সার্চ করি, সেও ৬ মাসের মধ্যে একটা প্রাইভেট এজেন্সিকে দিয়ে সার্চ করালো, আর সেটাও ফেল হয়ে গেল। মানুষ অনেক দুঃখে ছিল কি এতগুলো পরিবারের লোক যখন চলে যায় তখন মানুষ অনেক রকমের প্রোটেস্ট করতে লাগলো সরকারের কাছে, কিন্তু সরকার করবেটা কি, কিছু উপায় নেই। শেষমেশ ৩১ জুলাই ২০১৮ কাছাকাছি বিবিসিতে একটা রিপোর্ট এসেছিল যে তার যে এভিয়েশনের চিফ ছিল, তার নামটা আমি ভুলছি আপনাকে বলি, আজহার আব্দুল রহমান ৩১ জুলাই ২০১৮তে রিজাইন করে দিল কি ও যে ফেল হয়ে গেল পুরো সিস্টেমটাকে বাঁচানোর জন্য এত চেষ্টা করলো, সে রিজাইন করে দিল কি আমি পারলাম না এই কাজটা করতে, আর সে ফেসও করতে পারছিল না যাদের পরিজনরা আছে কি কী বলবো তাদেরকে। মানে এটা একটা আনকন্ডিশনাল ব্যাপার হয়ে যায় কি আমরা কিছু পারছি না, আমরা হেল্পলেস আছি। ইন্ডিয়ার যেজন হারিয়েছিল যত লোক তাদের ইন্টারভিউ NDTV বেরিয়েছিল রিপোর্টে, রিসার্চে, তো তারা অনেক দুঃখিত ছিল, তারা ভাবছিল কি এটা একটা অনেক বড় মিস্টেক হয়েছে সিস্টেমের দিক থেকে, কিন্তু ভবিষ্যৎ হয়তো কিছু রাস্তা আবার খুলে দেবে। সেই পরিজনদের এইরকম কথা বলার ইঙ্গিত একদিকে যাচ্ছে কি যেরকম ৩৫ বছর পরে সেই প্লেনটা আবার চলে এসেছিল, হয়তো এটাও ৩০-৩৫ বছর ৪০ বছর পরে চলে আসবে, মানুষ এরকমও ভাবছে। তো যদি চলে আসে, এই কথাগুলোকে যদি ঠিক ভাবা হয়, বা যদি আপনি ভাবেন কি না এগুলো কোনো ঠিক না, এই প্লেনটা
হাইজ্যাক হয়েছিল, তাহলে হাইজ্যাক হয়েছিল তো ডিমান্ড কই, না কোনো ডিমান্ড, বা এরকম হাইজ্যাক করার পর সে বুঝলো কি এদেরকে মেরে দেবো, কেউ সানকি টাইপের লোক ছিল যারা বলো না মেন্টাল ডিস্টার্ব, তো মারার পরও তো সে তার কিছু অবশেষ পাওয়া যাবে পুরো পৃথিবীতে, পৃথিবীতে কিছু পাওয়া যায়নি। আজকে নিউজ মিডিয়া যাই বলুক, দুই দিন তিন দিন আলোচনা হওয়ার পর আজকে সেটা নিয়ে আর কেউ আলোচনা করে না, এতগুলো মানুষ চলে গেল মানুষের হাতের বাইরে সে জিনিসগুলো। এরকম সময়ে আমেরিকারও একটা ভিডিও বলছে কি এগুলো সব ঠিক, এলিয়েন্সদের যে ট্রাভেল সিস্টেমগুলো আছে যেগুলোকে ইউএফও বলে সেগুলোকে দেখা গেছে, সেগুলো সত্যি, আজ তক যেগুলো তোমরা দেখতে বলতাম কি না এগুলো সত্যি না, কিন্তু আজকে আমরা বলছি সেগুলো সত্যি। তাহলে কোনো না কোনো এরকম কোনো মিডিয়াম, কোনো না কোনো ওয়ে মেঘের উপরে কি আছে যেটাকে আমরা ভগবানের রাস্তা বলি, স্বর্গের রাস্তা বলি, বা বলি এলিয়েন্সদের রাস্তা, সেটা কি আছে যেটা আমরা বুঝতে পারি না? আর প্লেনের মার্গে যখন আমরা যতবার এয়ারে ট্রাভেল করতে যাই, অতবার এই সম্ভাবনা থাকে কি হোক না হোক আমরা সেই জায়গাতে চলে যাই, সে তাদের এরিয়া জোনের মধ্যে চলে যায়, সেখান থেকে আমরা গায়েব হয়ে যাই, কোনো একটা টাইম ফ্রেমে ফেসে যাই। পৃথিবীকে আমরা এখন তক সলভ করতে পারলাম না 2020 তক, তাহলে প্রশ্নটা উঠছেই বা কোথায় যে আমরা অন্তরীক্ষে গিয়ে অন্য অন্য গ্রহকে সলভ করতে পারবো? পৃথিবীর মধ্যে এত বড় বড় রহস্য রয়েছে যে রহস্যের সমাধান পাওয়া খুব মুশকিল। এরকমই আরও অনেক রহস্য রয়েছে যেখানে একটা পুরো শিপ, পুরো একটা জাহাজ একদম গায়েব হয়ে গেল, পুরোপুরি গায়েব হয়ে গেল, কেউ খুঁজে পেল না তাকে। তার এক বছর পর আবার সেখানেই সেই জাহাজটাকে দেখা গেল, আর সেখানে খাবার পাতি সব কিছু একদম সুন্দরভাবে আয়োজিত আছে, কিন্তু লোকগুলো নেই, আজ তক তার কোনো হদিশ পাওয়া যায়নি, এরকমও ঘটনা আছে। শিপ আর প্লেন, এই দুটো জিনিস যখন যখন গেছে জলমার্গে আর বায়ুমার্গে, তখন তখন এরকম ঘটনা হোক না হোক ঘটে গেছে। আর তার অ্যান্সার না আজকের গভর্নমেন্ট, আজকের টেকনোলজি পেয়েছিল, না তখনকার টেকনোলজি পেয়েছে, তাকে আমরা যদি ভগবানের দিক থেকে দেখি তাহলে এটা বলা যায় কি তাহলে কি কেউ সত্যিকারিক এরকম কেউ আছে যে মেঘের মধ্যে যে তাকে টেনে নিচ্ছে, খেয়ে নিচ্ছে? বাট এরকম তো না, এরকম ভাবার জন্য তার প্রপার এভিডেন্স চাই, মানুষ এভিডেন্স খোঁজে। আর যারা পরালৌকিক এবং পরগ্রহী এইসব জিনিসের উপর বিশ্বাস করে, তা বিশ্বাস করতেই হবে এক না একদিন, কিছু উপায় তো নেই, মানুষের ক্যাপাসিটি যেখানে শেষ হয় তখন তাদের থেকে ক্যাপাসিটি স্টার্ট হয়, তো তারা যখন বিশ্বাস করে তখন এটা একটা প্রশ্নের ব্যাপার হয়ে ওঠে কি এরকম ঘটনা কী করে ঘটতে পারে। তাই হলো আজকের ভিডিও, আশা করি আপনাদেরকে ভালো লেগেছে, যদি ভালো লেগেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং সুস্থ থাকবে।